কুম আসসালাম রহমতুল্লাহ ও হামিদা মুসালিয়ান ফাউদ হুবিল্লাহ মিনার সহিদ অনিলিম মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি সারাব তথা মদ পান করেন তাহলে তার সলাত তথা নামাজ চল্লিশ দিন কবুল করা হয় না এই মর্মে যে হাদিসটি আছে এই হাদিসটির ব্যাপারে অনেকেই বলেন যে হাদিসটি জঈফ আবার অনেকেই বলেন যে ধরনের কোনো হাদিস নেই আবার কিছু আলেম বলেন যে হাদিসটি সাহি তো এ বিষয়ে সঠিক কি তা দলিল ও রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে সঠিক হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি সারাব তথা মদ পান করে তাহলে তার সলাদ চল্লিশ দিন কবুল করা হবে না এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি শাহি বুঝলেন হাদিসটি বিষয়ে আল্লামা মহাকিক শেখ নাসিরুদ্দিন আলবানি রহমউল্লাহ তিনি হাদিসটি শাহি বলেছেন হাদিসটি উল্লেখ আছে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস সরদাহ তাল হতে। এবং আবদুল্লাহ ইবনে উমর রাজি হতে এবং আব্দুল্লাহ ইবনে আমর আস আল্লাহ আনুহতে বিশ্বনবী মুহাম্মদ মুহ সাল্লাল্লাহু আলি আলী বলেছেন মানসার ইবরাহবাল সালু আর বিনা ওমান বিশ্বনবী নবী সাল বলেছেন তিনজন সাহাবি হতে স্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সারাব তথা পান করবে তার সলাত চল্লিশ দিন কবুল করা হবে না দেখুন হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আহীহা হাদিস নাম্বার সাতশো নয় এবং সিলসিলাতুল আহাদিস আহিহা হাদিস নাম্বার এক হাজার আটশো চুয়ান্ন এবং সিলসিলাতুল আহাদিস আহীহা হাদিস নাম্বার দু হাজার উনচল্লিশ এবং সিলসিলাতুল হাদিস নাম্বার দু হাজার ছশো পঁচানব্বই এবং সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি সারাপ তথা মদ্যপান করে তাহলে তার চল্লিশ দিন সলাদ কবুল করা হবে না এ মর্মে হাদিসটি সেহি হাদিসটি উল্লেখ রয়েছে সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাত্তর এবং সিলসিলাতুল আহাদিস হাদিস আর হাদিস নাম্বার সাতশো নয় হাদিস নাম্বার এক হাজার আটশো চুয়ান্ন এবং হাদিস নাম্বার দু হাজার উনচল্লিশ এবং হাদিস নাম্বার দু হাজার ছশো পঁচানব্বই এবং এমরমে হাদিসটি আল্লামা শেখ মোহাকেক নাসিরুদ্দিন আলবানি রায় মহল্লা তিনি শাহি বলেছেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদাক